আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এক এক করে ঘটনাগুলো বর্ণনা করে আহসানুল কাসাস, চমৎকার চমৎকার ঘটনা বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, জওয়ানেরা দুনিয়ার জমিনে কোন আদর্শ নিয়ে বেঁচে থাকতে হবে, কোন আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকা যায়। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পথ চলতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, পাথর হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর কথা বলতে শুরু করেছে আর বলছে, দাউদ আমাকে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর তুমি মনে করেছো, আমি হযরতে হারুনের হাতে ছিলাম। পাথর যখন কথা বলতে শুরু করলো আর বলতে লাগলো, দাউদ রে আমি মুসার ভাই হযরতে হারুনের হাতে ছিলাম, হারুন আমাকে দিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শত্রুর মোকাবেলা করে জয়লাভ করেছেন, হয়তো কোনো কাজে লাগতে পারে, আপনি আমাকে পাথরটাকে আপনার কাছে রেখে দিতে পারেন। নবী হারুনের হাতের জিনিস মনে করে, বরকত মনে করে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটাকে হাতে নিলেন, পকেটে রেখে দিলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকদিন রাস্তায় বের হলেন পথ চলবার জন্যে, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার মধ্যে আর একটা পাথর পড়ে আছে, পাথর ডাক দিয়ে বলছে, দাউদ আমি তোমাকে চিনি, তুমি আমাকে রাস্তায় সাধারণ পাথর মনে করে ফেলে দিও না, আমি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হযরতে মুসার হাতে সর্বক্ষণ থাকতাম, আমি হযরতে মুসার হাতে ছিলাম, অনেক শত্রুকে হযরতে মুসা আমাকে নিক্ষেপ করে হত্যা করেছেন, আপনি আমাকে সঙ্গে রাখতে পারেন, আপনার কোনো কাজে আসতে পারে। এই কথা বলবার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম পাথরটাকে থলের ভিতরে রেখে দিলেন। তারপর আরেকদিন পথ চলতে লাগলেন, চলতে চলতে তিনি আরেকটা পাথর পেয়ে গেলেন রাস্তার মধ্যে পড়ে আছে, পাথর ডাক দিয়ে বলছে, হযরতে দাউদ কিছুদিন পরে আপনি যুদ্ধে যাবেন বাদশাহ জালুতের বিরুদ্ধে, আমালিকার বিরুদ্ধে, গালিবার জাতির বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা লাগবে, এই যুদ্ধে আপনাকে জয়লাভ করতে হবে, যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি হবেন, ওই যুদ্ধে সব থেকে বড় যেই ব্যক্তি হবে যার নাম জালুত, এই জালুতকে যদি হত্যা করতে হয় আমাকে আপনি সাথে রাখেন, আমি পারবো। হযরতে দাউদ পাথরটা হাতে নিলেন, তার থলের ভিতরে থাকা দুইটা পাথর বলছে, দাউদ ওই পাথর যা বলেছে সত্য বলেছে, তিনটা পাথর যদি একত্রিত করেন জালুত আপনার বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পাবে না। আল্লাহু আকবার বলেন। চিন্তায় পড়ে গেলেন, এতদিন শুনতাম পাবলিক কথা কয়, এখন পাথরও দেখে কথা কয়, সুবহানাল্লাহ বললেন না। হযরতে দাউদ ইসলাম পাথরটা রাখলেন, আল্লাহর কুদরতে তিন খণ্ড পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে গেল, একটু জোরে বলা যায় না, জালুতের বিরুদ্ধে যুদ্ধ হলো। আমরা সংক্ষেপ করে বলে দিই, বাদশাহ তালুত তার সেনাবাহিনীকে রক্ষ করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে, হযরতে তালুত বলছেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর পাহলওয়ান আছে যে ব্যক্তি পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে, যে পারবে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব, এবং আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কন্যা আছে, সেই মেয়েটাকে আমি বিয়ে দিব, সুতরাং আমি মরে গেলে সে পুরো দেশের রাজত্বের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাই কেমন, আপনারা তো শুধু আছেন যৌতুকের চিন্তায়, মনে হচ্ছে ওখানে যৌতুক দেওয়া নেওয়া চলতেছে, যৌতুক না, যুদ্ধের ময়দানে বীরত্ব প্রকাশের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হচ্ছে, কথা বুঝতে পারছেন?
আজকে তৎকালীন জামানায় যারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদেরকে বীরত্ব স্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে, আর বর্তমান সমাজে যারা অন্যায়ের পক্ষে থেকে ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাদেরকে পুরস্কৃত করা হয়। সমাজ ধ্বংস হচ্ছে দিনের পর দিন। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম স্মরণ করে থলে থেকে সেই পাথর খণ্ড বাহির করে যুদ্ধের প্রান্তরে জালুতের বিরুদ্ধে অগ্রসর হতে লাগলেন, আর বললেন তালুতকে যে আমি জালুতকে হত্যা করতে পারবো। তালুত চিন্তা করে জোয়ানের নামও শুনলাম না, ছুড়ু মানুষ, কত বড় বড় পাহলোয়ান পড়ে রয়েছে, হে নাকি যুদ্ধে জালুতরে হত্যা করব। তিনি বললেন আমাকে দিয়ে সম্ভব, সুবহানাল্লাহ বললেন না। জালুত যখন সামনে দাঁড়িয়ে আছে, হযরত দাউদ আলাইহিস সালামকে বলছে বিদ্রুপ করে, তুমি একটা ছোট্ট বাচ্চা, আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী বাচ্চা জালুত, আমার জাতির নাম জাব্বারিন আমালিকা গালিবার, আর তুমি আসো যুদ্ধ করতে পাঞ্জাবি পরে, তোমার অস্ত্র কই, পকেটে আছে, কোথায় আছে কয়, পকেটে কি আছে, একদম পাথর আছে, পাথর পকেটে মানুষ অস্ত্র নিয়ে ঘুরে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবা, আর তোমার পকেটে নাকি অস্ত্র, দাউদ আলাইহিস সালাম বলছেন আপনি আমাকে ছোট মনে করে কলঙ্কিত করবেন না, মনে রাখবেন আপনাকে হত্যা করবার জন্য মারবার জন্য আমার এই পবিত্র হাত লাগাতে চাই না, আপনি আমার কাছে তো কিছুই না, কারণ রব বলেছেন যারা মুসলিম আর যারা কাফের একদল হচ্ছে মৃত আর একদল হচ্ছে জীবিত, আমি মুসলিম আমি জীবিত, তুমি মুসলিম না তুমি তো মৃত, সুতরাং তোমার সাথে যুদ্ধ করে কষ্ট করার দরকার নাই, মৃত মানুষের সাথে আর যুদ্ধ কিসের। আল্লাহু আকবার বললেন না। জালুত বলছে শোনো পিচ্ছি ছেলে দাউদ তুমি চলে যাও, তোমাদের বাদশাহ তালুতরে পাঠাও, আমি তালুতের সাথে যুদ্ধ করতে চাই। দাউদ ইসলাম বললেন তুমি আমার উপরে অস্ত্রের আঘাত করতে পারো, তুমি আমার উপর অস্ত্রের আঘাত করতে পারো, আমি তোমার মোকাবেলা করবো, বাদশাহকে এখানে পাঠাবার দরকার নাই। এই কথা শুনে জালুত একবার গরম হয়ে অগ্নিশর্মা হয়ে দাউদের মাথায় তরবারি দিয়ে আঘাত করলো, দাউদ চোখের পলকে মাথা সরিয়ে আঘাত ব্যর্থ করে আল্লাহর নাম উচ্চারণ করে থলের থেকে পাথর খণ্ড বের করে সেই পাথর যখন জালুতের দিকে নিক্ষেপ করলেন, বিষাক্ত পাথরের বেগ এতই প্রচন্ড ছিল তার আঘাতে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। জালুত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো, শিরিক মূর্তি পূজার ধ্বংস হয়ে গেল, মুসলমানরা অভাবনীয় বিজয় অর্জন করলেন। এই বিজয় অর্জন করবার কারণে দাউদকে তালুত নিজের মেয়ে বিয়ে দিলেন, এরপরে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন, যেই দিন তাকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম। আস্তে বললেন যে